নগাঁও জেলা আইন সেবা প্রাধিকারীর উদ্যোগত সংখ্যালঘু সংগ্রাম পরিষদ নগাঁও জেলা সমিতির সহযোগত দেওবারে বটদ্রোয়ার সমীপবর্তী শিমলবাটী আলিমুদ্দিন মেমোরিয়াল জাতীয় বিদ্যালয় সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণত শিক্ষার অধিকার আইন 2009 বিষয় সন্দর্ভত এখনই সজাগতা সভা অনুষ্ঠিত হয়। আলিডাঙনি হাইস্কুলের প্রধান মৌলানা আবুল বাশার মাহমুদর সভাপতিত্বত অনুষ্ঠিত সভাখনিত সমল ব্যক্তি হিসাবে অংশগ্রহণ করে মানব অধিকার আইন নেটওয়ার্ক আর সর্বভারতীয় উকিল সন্থার নগাঁও জেলা সমিতির সম্পাদক তথা সংখ্যালঘু সংগ্রাম পরিষদর নগাঁও জেলার সভাপতি হারুন আল রশিদে শিক্ষার অধিকার আইন 2009 বিভিন্ন দফাসমূহের বিষয়ে রাইজক পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করায়। ছয়ের পর চোদ্দ বছরের শিশুর শিক্ষার অধিকার বিনামূল্য আর বাধ্যতামূলক শিক্ষা প্রদানের ব্যবস্থার বিষয়েও বহলভাবে বিশ্লেষণ আগবায়। অনুষ্ঠানটি জ্যেষ্ঠ সাংবাদিক দিব্যজ্যোতি বড়ুয়াও অংশগ্রহণ করে শিক্ষার মহত্বর সন্দর্ভত ভাষণ প্রদান করে। সভাত সংখ্যালঘু সংগ্রাম পরিষদর কেন্দ্রীয় সমিতি নগাঁও জেলা সমিতির কেবাজনো বিষয়ববীয়ার অঞ্চলের শতাধিক আই মাতৃ কেবাগী জ্যেষ্ঠ নাগরিক উপস্থিত থাকে। নগাঁও ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির মাননীয় সচিব মহোদয়ের নির্দেশ মর্মে আজি 28 আগস্ট 2022 তারিখে দিনের 2 বজাত শিমুলবাটী আলিমুদ্দিন মেমোরিয়াল জাতীয় বিদ্যালয় প্রাঙ্গণত রাইটস টু এডুকেশন অ্যাক্ট 2009 সম্পর্কত এটি সজাগতামূলক সভা অনুষ্ঠিত হয়। নগাঁও ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটির মাননীয় সচিব মহোদয়ের নির্দেশ মর্মে সংখ্যালঘু সংগ্রাম পরিষদ নগাঁও জেলা কমিটির সহযোগত আজির এই কার্যসূচীরে আজি যেটো সভা অনুষ্ঠিত হয় তাতে আজি স্থানীয় বহু লোক সমাগম হয়েছিল, বহুতো আই মাতৃ আজি উপস্থিত আছিল। উক্ত সভাত রাইটস টু এডুকেশন অ্যাক্ট 2009 বিভিন্ন দফাসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে রাইজক বুঝাই দিয়া হয় আর এই আইনের জড়িয়ে শিশুসলক কিদরে ভারত সরকারে শিক্ষার ক্ষেত্র আগবাড়ি যাবলৈ যিখিনি আইন যুগুত করেছে, যিখিনি কার্যপন্থা যুগুত করেছে, সেইখিনি আজি রাইজক সজাগতা হিসাবে সেইখিনি আজি অবগত করা হয়। আর আশা করছো আজির এই সভায় এই অঞ্চলের শিক্ষার ক্ষেত্র রাষ্ট্রীয় এডুকেশন অ্যাক্টর যিখিনি সফল রূপায়নের বাবে যিখিনি করবলগী আছিল সেইখিনি সম্ভবত আজি আমি সাফল্য হয়েছে বলে আমি অনুমান করছি। নিউজ টেক্সট রিপোর্ট, নিউজ নেক্সট।